প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছো। তোমাদেরকে নিয়ে আজকে যে পার্টিতে যাব সেটি হলো হুইটলেসি কৃষি বিভাজিত অঞ্চল। এটি তোমাদের সিলেবাসের বেশ বড় একটা টপিক, কিন্তু আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না। চলো আমরা শুরু করে দেই। শুরুতেই কৃষি অঞ্চল বিভাজনের পটভূমি সম্পর্কে জেনে নিই। মূলত অনেক আগে থেকেই কৃষি অঞ্চল বিভাজনের চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি সার্থকভাবে কৃষি অঞ্চল বিভাজনের বিষয়টি 1892 সালে এডওয়ার্ড হার্নের হাতেই শুরু হয়। তবে তার বিভাজনটি জলবায়ুর উপর ভিত্তি করে হওয়াতে খুব একটা জনপ্রিয়তা পায়নি। এরপর জনসনের কথা বলা যেতে পারে। তিনি 1925-26 এই সময়টায় ইউরোপের কৃষি অঞ্চল বিভাজন দেখান। বেকার দেখান 1926-33 সালে, এই সময়ের ভেতরে উত্তর আমেরিকার কৃষি অঞ্চল বিভাজন। জন দেখান 1928-33 সনে দক্ষিণ আমেরিকাকে, টেইলর অস্ট্রেলিয়াকে, এবং ভলকেনবার্গ 1931-36 সালে কৃষি অঞ্চলের বিভাজনের চেষ্টা চালান। আসলে মূলত তারা ভেঙে ভেঙে কৃষি অঞ্চলটাকে দেখানোর চেষ্টা করেছেন, তবে সার্থকভাবে ওয়ার্ল্ডওয়াইড কৃষি অঞ্চল বিভাজনের বিষয়টি যার হাতে পরিপক্কতা পায় এবং জনপ্রিয়তা পায় তিনি হলেন হুইটলেসলি। হুইটলেসি কৃষি অঞ্চল বিভাজন। হুইটলেসি মূলত আমেরিকান ভূগোলবিদ। তার পুরো নাম ডারউইন স্টেইনথর্প হুইটলেসি। তিনি 1936 সালে সমস্ত পৃথিবীর কৃষি অঞ্চলটাকে প্রথমত 5টি ভাগে ভাগ করেন এবং বৃহৎভাবে, বৃহৎ পর্যায়ে এই 5টি অঞ্চল, 5টি ভাগে যে ভাগ করেছিলেন সেটি খুব একটা ফলপ্রসূ না হয় পরবর্তীতে তিনি পুরো পৃথিবীটাকে 13টি অঞ্চলে ভাগ করেন। এবং 1936 সালে তিনি যে বিভাজনটা দেখান সেটি দেখান আমেরিকার একটি বিখ্যাত জার্নাল ইকোনমিক জিওগ্রাফি। এটিতে তিনি মূলত একবারে না, তিনি ভেঙে ভেঙে তার বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে এই বিভাজনটি দেখান। হুইটলেসি কৃষি অঞ্চল বিভাজনের 5টি উপাদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন শস্য ও পশু সমন্বয়ের কথা, শস্য উৎপাদন ও পশুপালন পদ্ধতির সমন্বয়, শ্রম, ভূমি, মূলধন ও সংস্থার কার্যাবলীর প্রসারতা, উৎপাদন ও ভোগের ধরন এবং ভূমির কৃষি প্রযুক্তিগত ব্যবহার ও উৎপাদিত শস্যের গুদামজাতকরণ প্রক্রিয়া। এই 5টি উপাদানের উপর ভিত্তি করে তিনি ওয়ার্ল্ডওয়াইড কৃষি অঞ্চল বিভাজনের ব্যাখ্যা দিয়েছেন। কৃষি বিভাজিত অঞ্চল। প্রথমে আমরা দেখে নিচ্ছি হুইটলেসি প্রথম পর্যায়ে যে 5টি বৃহৎ ভাগের কথা বলেছিলেন সেই ভাগগুলো। তিনি যে অঞ্চলগুলো ভাগ করেছেন তার ভেতরে আছে বন্ধুর অঞ্চলের পশুচারণ এলাকা, প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চল ও সমন্বিত পশুসমূহ, শস্য প্রাধান্য বিস্তারকারী অঞ্চল ও নির্ভরশীল গবাদি পশুসমূহ, শস্য ও প্রাণীর সমমূল্যায়ন এবং উদ্যান কৃষি অঞ্চল। এই 5টি ভাগে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীতে কিন্তু অনেক অংশ আছে যেখানে কৃষি কাজ করা হয় না, সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। তারপর ওয়ার্ল্ডওয়াইড যে ভূমির রূপের যে বৈচিত্র্যতা আছে এবং বৈচিত্র্যতা অনুযায়ী ভূমির যে সমস্ত কৃষি কাজের যে সমস্ত সিস্টেম, যেই পদ্ধতিগুলো উত্তরণ ঘটেছে কালক্রমে, সেগুলো বিষয়ে আসলে বিস্তরণ যে ভাগগুলো দেখানো হয়েছে তাতে একটু ঘাটতি রয়ে যায়। খুব একটা ক্লিয়ার করা যাচ্ছে না যে কোন কৃষি অঞ্চলগুলো একেবারে প্রাচীন পর্যায়ের, কোনগুলো তার চেয়ে আরেকটু নবীন, তারপরে প্রেজেন্ট সময়ের যে কৃষি ভাগগুলো হতে পারে, যে অঞ্চলগুলো ডেভেলপ করতে পারে,
এই বিষয়ে আসলে খুব একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় না। আসলে এই ধরনের কিছু ঘাটতি থেকেই পরবর্তীতে তিনি নিজেই ওয়ার্ল্ড ওয়াইড কৃষি অঞ্চলটাকে 13টি ভাগে ভাগ করেছেন। চলো আমরা তাহলে এই 13টি ভাগ আগে জেনে নেই, কি কি ভাগে তিনি কৃষি অঞ্চল বিভাজন করেছেন। প্রথমেই আছে যাযাবরীয় পশুপালন, নোম্যাডিক হার্ডিং, গবাদি পশুপালন, লাইভ স্টক র্যাঞ্চিং, স্থানান্তরিত কৃষি, শিফটিং কাল্টিভেশন, আদিম স্থানীয় কৃষি, রুডিমেন্টারি টিলেজ, ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী কৃষি, ইনটেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার উইথ পেডি ডোমিনেন্স, ধানবিহীন নিবিড় স্বয়ংভোগী কৃষি, এটি হচ্ছে উইদাউট পেডি ডোমিনেন্স, বাণিজ্যিক আবাদী কৃষি, কমার্শিয়াল প্ল্যান্টেশন এগ্রিকালচার, ভূমধ্যসাগরীয় কৃষি, মেডিটেরিয়ান এগ্রিকালচার, বাণিজ্যিক শস্য কৃষি, কমার্শিয়াল গ্রেইন ফার্মিং, বাণিজ্যিক পশুপালন ও ফসল চাষ, কমার্শিয়াল লাইভস্টক অ্যান্ড ক্রপ ফার্মিং, জীবিকা নির্বাহী ফসল ও পশুপালন সাবসিস্টেন্স ক্রপ অ্যান্ড লাইভস্টক ফার্মিং, বাণিজ্যিক দুগ্ধ খামার, কমার্শিয়াল ডেয়ারি ফার্মিং, বিশেষায়িত উদ্যান কৃষি ও কৃষি শূন্য এলাকা স্পেশালাইজড হর্টিকালচার অ্যান্ড নো এগ্রিকালচার অর উইদাউট এগ্রিকালচার। এই হলো হুইটলেসির 13টি কৃষি অঞ্চল। এবার আমরা ম্যাপে দেখে নিচ্ছি কোন অঞ্চলটি কোথায় অবস্থিত। হুইটলেসি তার এগ্রিকালচারের যে রিজনটা করেছেন সেখানে দেখো পুরো পৃথিবীটাই দেখা যাচ্ছে কোনো না কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত, এবং উইদাউট এগ্রিকালচার সেটি আবার স্পেশালিস্ট হর্টিকালচারের সাথে একসাথে একটি কালারে দেখানো আছে। আর তোমরা কনফিউশন তৈরি হবে যে তোমরা কনফিউজড হো না, এই ম্যাপটিতে রুডিমেন্টারি টিলেজ এটি আলাদা করে দেখানো নেই, এটি আসলে মূলত শিফটিং কাল্টিভেশনের যে অঞ্চলটা সেই অঞ্চলের ভেতরেই এর অবস্থান, যার কোনো আলাদা করে কোনো কালার দেয়া হয়নি। আমি ম্যাপটি কোথা থেকে নিয়েছি সোর্সটিও দিয়ে দিলাম। আর মূলত আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে খুব সিম্পল ভাবে হুইটলেসি তার যে 13টি অঞ্চল দিয়েছেন এগ্রিকালচারের সেটি তোমাদের জাস্ট শুধু নামগুলো মাথায় ঢুকানোর জন্য, এর পটভূমিটা কি, কিভাবে আস্তে আস্তে করে তিনি এই বিষয়টা ডেভেলপ করেছেন সেই বিষয় সম্পর্কে ধারণা দিলাম, বলতে পারো ইন্ট্রোডাকশন এটাকে। আর এই একেবারেই যারা ফাঁকিবাজ তারা শুধুমাত্র এই স্লাইডগুলো দেখেই মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করো না প্লিজ, ঠিক আছে? পরবর্তী পার্টগুলো দেখবে, কারণ বর্ণনা যদি না জানো, ম্যাপের সাথে যদি কানেক্ট না করো তাহলে তোমাদের মনে থাকবে না। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ তোমাদের সবাইকে।